हिमालयन हस्पिटालिटी एन्ड टुरिज्म डेभलपमेन्ट नेटवर्कले चौथो संस्करणको बङ्गाल हिमालयन कार्निभल दुई हजार चौबिस आयोजना गर्ने भएको छ हिमालयन हस्पिटालिटी एन्ड टुरिज्म डेभलपमेन्ट नेटवर्क एवं पश्चिम बङ्गाल पर्यटन विभागको संयुक्त आयोजनामा आगामी एक दुई र तिन मार्चको दिन लाटागुडी जर्लका झोलुङ र मिरिक पार्कमा उक्त कार्निवल आयोजन गर्ने तय भएको छ नेटवर्कका सदस्यहरूले बुधबार सिलगढी जर्नलिस्ट क्लबमा एउटा पत्रकार सम्मेलन आयोजन गरेर यसको जानकारी गराएका हुन् तीन दिन फरक फरक स्थानमा हुने यो कार्निभलको माध्यमले उत्तर बङ्गालका यी पर्यटकीय गन्तव्यहरूको प्रवर्धनमा थप सहयोग पुग्ने नेटवर्कका सदस्यहरूले बताएका छन् कार्निभलको उद्देश्य ग्रामीण पर्यटनलाई मुख्य पर्यटन केन्द्रहरूसँग जोड्नु र অমূর্ত সাংস্কৃতিক এ কোছা সবাইকে নমস্কার এবং সবাই যে এসছেন এই জন্য সবাইকে ধন্যবাদ আমরা সব সময় আমাদের মিডিয়ার বন্ধুদেরকে আমরা পর্যটনের পাশে পেয়ে থাকি বলে আজকে আমরা এখানে পৌঁছেতে পেরেছি একটু বলে রাখি যে এই যে কার্নিভালের যে কনসেপ্ট এটা আমরা দু থেকে শুরু করেছিলাম এবং দু সালে আপনাদের যদি অনেকেরই মনে থাকতে পারে যে এটাকে ইস্ট হিমালয়া ফেস্টিভ্যাল কার্নিভাল বলে এটাকে জানা হতো এবং সেইটার সাথে সিকিম পশ্চিমবঙ্গ এবং ভুটান সবাই সেটার সাথে যুক্ত ছিল এবং মাঝখানে অনেক বছর এটা বন্ধ হয়েছিল কোভিডের পরে মনে হয়েছিল যে এই যে এই এন্টার রিজেনটা যে আমরা ব্র্যান্ড ব্র্যান্ডিং করতে পেরেছিলাম যে আগে যেটাকে আলাদা আলাদা করে ডা জানতো লোকে যে একটা সিকিম একটা নর্থ বেঙ্গল একটা এইভাবে আলাদা করে জানতো একটা সিঙ্গল ব্র্যান্ডিংয়ে আমরা দু সালে সেটাকে নিয়ে আসি যেটার নাম আমরা ইস্ট হিমালয় রিজেন বলে একটা রিজিনাল ট্যুরিজম হিসেবে এটাকে ডেভেলপ করা হয় তো কোভিডের সময় আমরা দেখতে পাই যে ট্যুরিজম যথেষ্ট মানে মানে সবচেয়ে বেশি যদি কোনো ইন্ডাস্ট্রি এই রিজিয়নে এফেক্টেড হয়ে থাকে সেটা হচ্ছে পর্যটন এই ট্যুরিজম ইন্ডাস্ট্রিটাকে ফেরানোর জন্য আমরা এইচএসটি ডেনের তরফ থেকে আমরা একটা প্রোপোজাল দিই ওয়েস্টবেঙ্গল ট্যুরিজমকে এবং ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম সেটা রেডিলি অ্যাকসেপ্ট করে যেটার আমরা নাম দিই বেঙ্গল হিমালয়ান কার্নিভাল এই জন্য বেঙ্গল হিমালয়ান কার্নিভাল যে আমরা অনেকেই গোটা দেশে জানি না যে হিমালয়ের এক এত বড়ো একটা পোর্শন এবং একটা ইম্পর্ট্যান্ট পোর্শন যে পশ্চিমবঙ্গের মধ্যে আছে সেটা হয়তো মানে অনেকেই রিয়েলাইজ করে না আমরা যখনই মানে হিমালয়ের কথা বলি তখন হয়তো আমরা হিমাচল জম্মু কাশ্মীর সিকিম অরুণাচল এই বলে আমরা বলি কিন্তু আমরা পশ্চিমবঙ্গের কথা অনেকেই বলি না সেই ক্ষেত্রে বেঙ্গল হিমালয়নের একটা নতুন ব্র্যান্ডিং শুরু করা বেঙ্গল হিমালয়কে একটা একটা লোকের চোখ অবধি ইন্টারন্যাশনালি গ্লোবাল এবং ন্যাশনাল লেভেলে সেটাকে পৌঁছানোর জন্য আমরা বেঙ্গল হিমালয় কার্নিভাল থেকে শুরু করি ইনিশিয়ালি প্রথম বছর যেভাবে আমাদের সেক্রেটারি সাহেব বললেন যে আমরা প্রথম বছর যেটা করি মেন মেন শহরগুলোতে করি আমরা প্রথম দু বছর গজলডোবায় করেছি তারপরে আমরা সেই সেই বছরই আমরা কালিম্পংয়ের মেন যে টাউন আছে ডেলো বা আমরা স্টেডিয়াম গ্রাউন্ডে করেছি আমরা দার্জিলিং মলে করেছি কিন্তু পরবর্তীকালে আমাদের মনে হয়েছে যে আমাদের যে হেরিটেজ হ্যাঁ সেটা ন্যাচারাল হেরিটেজ হোক কালচারাল হেরিটেজ হোক সেগুলো সবই আমাদের গ্রামের মধ্যে আছে এবং সেটাকে আমরা গ্রামের মধ্যে শিফট করে নিয়ে যাই গত বছরও আমরা লাটাগুড়ি দিয়ে শুরু করেছিলাম এই বছর আমরা লাটাগুড়িকে ইনক্লুড করছি কেন ডুয়ার্সের ক্ষেত্রে আমরা দুবার দুবার করে রিপিট করছি জলপাইগুড়ি জেলাটাতে যেরকম দু বছর আমরা গজল ডোবাই দু বছর এই বছর নিয়ে দু বছর আমাদের লাটাগুড়ি হবে আর এই বছর যেটা আমরা করেছি যেভাবে সম্রাট সেনাজি বললেন যে এই বছর যেটা আমরা করেছি যে আমরা পুরোনো ডেস্টিনেশনগুলোকে নূতন রূপে প্রেজেন্ট করতে চাইছি কেন অনেক দিন হয়ে গেছে যে এই ডেস্টিনেশনগুলো একটা জায়গায় পৌঁছে তারপরে আর উঠতে পারছে না আর কি কোভিডের পরে যে ফেরার কথা সেই ফেরাটা তাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে সেই জন্য লাটাগুড়ি জলঢাকা মিরিক তিনটেই কিন্তু আমাদের পঁচানব্বই ছিয়ানব্বই ওই সময়ের ডেস্টিনেশন এই ডেস্টিনেশনগুলো এবং সেটাকে আমরা কি করে আবার রিভাইভ করতে পারি এই বেঙ্গল হিমালয়ান কার্নিভ্যালের মধ্যে এইটা আমাদের প্রচেষ্টা হিসেবে থাকছে এবং যেটা আমরা বিশেষ করে করে থাকি যে আমাদের যে অর্গানাইজেশন এইচএস হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্ক এই নেটওয়ার্কটা কিন্তু হেডকোয়ার্টার অ্যাট শিলিগুড়ি কিন্তু এন্টায়ার হিমালয়ান রিজনে এটা ছড়িয়ে আছে এবং হিমালয়ের বিভিন্ন প্রান্তে এটা কাজ করছে এবং আমরা প্রত্যেকটা জায়গায় যেটা করি যে লোকাল যে স্টেক হোল্ডার অ্যাসোসিয়েশন আছে তাদেরকে এম্পাওয়ার করি আমরা তারা যাতে করতে পারে তারা যাতে তাদের ডেস্টিনেশনকে তৈরি করতে পারে সেটা আমরা করে থাকি এবং গত দু বছর ধরে আমরা এই ফেস্টিভ্যালটাকে অলমোস্ট ইকো ফ্রেন্ডলি ফেস্টিভ্যাল বা জিরো ওয়েস্ট ফেস্টিভ্যাল হিসেবে করেছি তার মডেলটা আমাদের সাথে প্রেক্ষাজি আছেন উনি ফার্স্ট সেই মডেলটাকে লঞ্চ করেছিলেন এবং আমরা সবসময় এখন চেষ্টা করছি যে এন্টায়ার ফেস্টিভ্যালটাকে ওয়েস্ট ফ্রি ফেস্টিভ্যাল হিসেবে করতে কেন কি রেসপন্সিবল ট্যুরিজম বা সাস্টেনেবল ট্যুরিজম এটা হচ্ছে সবচেয়ে বড় স্টেপ তো এই জায়গাটা যদি আমরা গ্রামেগঞ্জে লোকাল স্টেক হোল্ডারকে দিয়ে করাতে পারি তাহলে তারা তাদের ডেস্টিনেশানটাকে নূতনভাবে ওয়েস্ট ফ্রি সাস্টেনেবল ডেস্টিনেশান হিসেবে ডেভেলপ করতে পারবে যেগুলো আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যেই সতেরোটা গোলের মধ্যে যাতে মিনিমাম পনেরোটা তারা অ্যাচিভ করতে পারে এই ফেস্টিভ্যালগুলোর মাধ্যমে সেই অ্যাওয়ারনেসটা কিন্তু আমরা এই ফেস্টিভ্যালের মধ্যে দিয়ে নিয়ে আসি এন্টায়ার ট্যুরিজম ইন্ডাস্ট্রি ন্যাশনাল লেভেলের বা আমাদের যারা ট্র্যাভেল নিয়ে লেখে বা ব্লগিং করে তারা কিন্তু আমাদের এখানটায় যেগুলো কনভেনশনাল ডেস্টিনেশান সেগুলো বাদে কিন্তু তারা চেনে না যেরকম দার্জিলিং কালিম্পং গ্যাংটক পেলিং জলদাপাড়া এর বাইরে তাদের তাদের নলেজটা খুব কম আমরা হয়তো বাংলার মধ্যে সেই নলেজটা মানে সীমিত আছে সেইটা যাতে ন্যাশনাল লেভেলে পৌঁছে যেতে পারে বা ইন্টারন্যাশনালি পৌঁছে যেতে পারে যার জন্য আমরা বাইরের থেকে অনেকজন ট্যুর অপারেটর ব্লগার ট্র্যাভেল রাইটার তাদেরকে কিন্তু আমরা ইনভাইট করে এই তিন দিনের ফেস্টিভ্যালে আমরা নিয়ে আসছি এবং আপনারা শুনলে অবাক হবেন যেটা এর আগেই বলে গেলেন আমাদের সেক্রেটারি মহাশয় সেটা হচ্ছে যে অনেকগুলো ডেস্টিনেশনে এটা শুধু এক এক দিন রেস্ট্রিকশন না রেখে এটাকে তারা তিন দিন ধরেই করতে চাইছে মানে এতটাই লোকাল এনথুজিয়াজিম আছে এটা হচ্ছে আমাদের এম্পাওয়ারমেন্ট মডেল তো এই মডেলের মাধ্যমে আমরা এই পুরো ফেস্টিভ্যালটাকে একটা জায়গায় দাঁড় করাতে চাইছি এবং আমরা এইটুকু বলতে পারি যে কোভিডের আগে যেই পরিমাণ বিজনেস ছিল এন্টার সাউথ ইস্ট এশিয়াতে আমরা কিন্তু পোস্ট কোভিড এই আমাদের যে তিস্তাতে এত বড় ফ্লাড তারপরেও কিন্তু আমরা প্রায় সেটা ছুতে চলেছি আমরা আমরা শুধু বোধহয় ফিফটিন পার্সেন্ট টু টোয়েন্টি পার্সেন্ট আমরা শর্টেজে আছি কিন্তু আমরা প্রি কোভিডের সময় যে বিজনেসটা ছিল সাউথ ইস্ট এশিয়ার সেই ব্যবসাটাতে কিন্তু আমরা সাউথ ইস্ট এশিয়াতে প্রায় ধরতে চলেছি যার জন্য এই ধরনের ফেস্টিভ্যাল করা বা সেলিব্রেশন করা খুবই জরুরি যদি এই ধরনের আমরা কার্নিভাল বা ফেস্টিভ্যাল না করি তাহলে লোকাল যারা স্টেক হোল্ডার্স আছে তারা কিন্তু বাকি সাউথ ইস্ট এশিয়ার সাথে জুড়তে পারে না তো সেটাকে মাথায় রেখে আমাদের হিমালয়ের মতো একটা ল্যান্ডস্কেপ যেটা বেঙ্গলেও প্রেজেন্ট আছে সেটাকে ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি কিন্তু আমরা এই ফেস্টিভ্যালের থ্রু দিয়ে আমরা ব্র্যান্ড করতে চাইছি নমস্কার ম্যাম বিজয় থাপা জলডা বি ট্যুরিজম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অর কুমাই ইকো ফ্রেন্ডলি ট্যুরিজম সোসাইটি কা फाउंडर प्रेसिडेंट हूँ तो अभी दो तारीख आने वाला मार्च दो तारीख जलडा का हाई स्कूल ग्राउंड में एक फेस्टिवल होने जा रहा है तो वो फेस्टिवल एच एस टी डी एन गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल टूरिज्म डिपार्टमेंट और जलडा का भी टूरिज़्म एसोसिएशन का मतलब संयुक्त प्रयास में ये टूरिज्म फेस्टिवल होने जा रहा है तो मैं चाहता हूँ कि जितना भी लोग इस चैनल का माध्यम से ये सब सुन रहे हैं तो ये सभी लोग का मैं निमंत्रण करना चाहता हूँ कि ये जलडा का अब भी टूरिज्म एसोसिएशन और जो और गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल टूरिज्म डिपार्टमेंट का जो पहल में ये जो प्रोग्राम हो रहा है टूरिज्म फेस्टिवल इसमें आए और अपना सहभागिता दिए थ्री डेज फोर्थ बेंगाल हिमालयन कार्निवल होते जा তো ওটার সম্পর্কে আমি আপনাদেরকে একটু এক্সপ্লেন করতে চাই আমরা কি কি করছি তো একটা ভাস্ট একটা হোস্ট অফ অ্যাক্টিভিটিস আমরা ওখানে হোস্ট করতে যে যাচ্ছি মিরিকে তো বলতে একটু আপনাদেরকে আমি বলতে চাই কি কি হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের একটা ওপেনিং র্যালি হবে যেখানে বাইক রাইডার্স হর্স রাইডার্স ট্রেডিশনাল অ্যাটায়ার দিয়ে একটা র্যালি দিয়ে আমরা প্রোগ্রাম স্টার্ট করতে যাচ্ছি অন দ্য ফার্স্ট অফ মার্চ তারপরে আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিসটা ওপেন আপ হয়ে যাচ্ছে যেটার মধ্যে ওয়াটার অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস আছে যেখানে ওয়াটার বল আর কায়াকিং ওইসবে হচ্ছে মিরিক লেকে দেন আগেন ফটোগ্রাফি এক্সিবিশন আর কম্পিটিশনও হচ্ছে সাইড বাই সাইড ওখানে লাইভ পেন্টিং হবে দে উইল বি স্টলস যেখান থেকে পেন্টিং ফটোগ্রাফস আমরা কিনতে পারি এভরি ওয়ান ক্যান পার্টিসিপেট একটা মোস্ট ইম্পর্টেন্ট ইভেন্ট হচ্ছে ফ্লাওয়ার শো ওয়ার দ্য অর্কিডস ফ্রম দ্য হোল অফ দ্য সাব ডিভিশন উইল বি ডিসপ্লেড ওখানে একটা কম্পিটিশনও হবে অ্যান্ড নট অনলি অর্কিডস ইভেন সিজনাল ফ্লাওয়ার্স থেকে নিয়ে আপনারা বোনসাই ডিফারেন্ট টাইপস ডিফারেন্ট ভ্যারাইটিস অফ ফ্লাওয়ার্স ওখানে এক্সিবিশনে হবে অ্যান্ড দে উইল বি আ সেল কাউন্টার অলসো অ্যান্ড কম্পিটিশনও আছে সঙ্গে সঙ্গে আমাদের ফিটনেস এনথুজিয়াসের জন্য আমি বলতে চাই যে টেন কিলোমিটার রানও অর্গানাইজ করছি যেখানে অ্যান্টি ড্রাগ ক্যাম্পেইন হচ্ছে একটা সোশ্যাল অ্যাওয়ারনেস আমরা একটা থিম নিয়ে ওই ম্যারাথনটা আমরা রাখছি ইন অ্যাসোসিয়েশন উইথ দ্য রোড রানার্স একটা এনজিও আছেন মেডিকে অলং উইথ দ্যাট উই উইল হ্যাভ ভেরিয়াস আদার কাউন্টার্স যেমন দার্জিলিং টি এক্সিবিশনের একটা টি টেস্টিং থাকবে সাইড বাই সাইড সেলিং কাউন্টারও থাকবে অ্যান্ড দে উইল বি এক্সিবিশন অ্যাজ ওয়েল আগেন হোমস্টেজ আর অলসো পার্টিসিপেটিং ওখানে একটা হোমস্টে স্টল থাকবে স্টলের একটা ব্রোশারও থাকবে ওদের দে উইল এক্সপ্লেন টু ইউ কী কী আপনারা ফ্যাসিলিটিস পেতে পারেন ওইসবের অ্যান্ড দে উইল অলসো বি ফ্যাশন শো দে উইল বি বডি বিল্ডিং শো যেখানে পোজ দেবে দ্য পার্টিসিপেন্টস

प्लीज कम एंड दैट नागालैंड सरकार डीयर फाइव हंड्रेड सुपर मंथली लॉटरी पहले पुरस्कार साढ़े करोड़ गारंटीड चार डिजिट चार डिजिट पहला पुरस्कार साढ़े करोड़ टिकट ₹500 ड्रॉ 16 मार्च डीयर फाइव हंड्रेड सैटरडे वीकली लॉटरी में साढ़े करोड़ विजेता श्रीमती पूजा के ती हो करोड़पति